হাই দেয়ার এভরিওয়ান, আপনারা আশা করছি সকলে ভালো আছেন। এবং আপনাদেরকে বলবো যারা যারা পাবলিক সার্ভিস কমিশনের রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলো হয়, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলোতে বসেন, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটির মাধ্যমে দুটো আপডেটের কথা আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন সেই আপডেটগুলো কি দেখে নিই। তো আমার সামনে একটা পেপার কাটিং চলে এসেছে এবং এখানে লেখা আছে মোবাইল ব্লুটুথ সহ হলে ধরা পড়লে পিএসসির পরের পরীক্ষায় বসা যাবে না। তাহলে আপনি যদি পরীক্ষা হলে যদি ব্লুটুথ মোবাইল ফোন সহ ধরা পড়েন, পরীক্ষায় বসা যাবে না পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো হবে। তো এখানে দেখুন কী বলা হচ্ছে, যে অসৎ পরীক্ষার্থীদের জন্য করা পদক্ষেপের সিদ্ধান্ত নিল পিএসসি। কমিশন আয়োজিত পরীক্ষায় কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন ব্লুটুথ বা অন্য কোনো প্রযুক্তি সহ ধরা পড়লে তাকে ভবিষ্যতে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সূত্রের দাবি, অতীতে পিএসসি আয়োজিত একাধিক পরীক্ষায় মোবাইল হেডফোন ব্লুটুথ হেডসেট নিয়ে বহু পরীক্ষার্থী ধরা পড়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি পরীক্ষার্থীদের মধ্যে এই অসৎ উপায় অবলম্বনের প্রবণতা বাড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিযুক্ত পরীক্ষার্থী পিএসসির অপর কোনো চাকরির পরীক্ষায় ফের প্রযুক্তির সাহায্য নিয়ে বাইরে থেকে উত্তর আনছেন। তাই কমিশনের সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষা হলে এই ধরনের ইলেকট্রিক সরঞ্জাম নিয়ে ধরা পড়লে আগামী দিনে পিএসসি আয়োজিত পরীক্ষায় কার্যত ব্যান করা হবে বলে সেই বিভাগ থেকে জানানো হয়েছে। এবং এ প্রসঙ্গে রাজ্য পিএসসি চেয়ারম্যান দেবাশিস বসু, আপনারা হয়তো জানেন যে দেবাশিস বসু নতুন চেয়ারম্যান এবং ইনি আসার পরে কিন্তু পিএসসি নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে এবং পিএসসির যে স্বচ্ছতা, অনেকেই বলছে ইনি আসার পরে হয়তো স্বচ্ছ হবেন পিএসসি এবং পিএসসি খুব স্বচ্ছ হওয়ার চেষ্টা করছে। এবং কমিশন এই ধরনের অসৎ উপায় অবলম্বনকারীদের জন্য জিরো টলারেন্স নীতি নিয়েছেন, কোনো মাপ হবে না। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে আমরা আগেই একাধিক ইতিবাচক পদক্ষেপ করেছি, সেই মতোই আগামী দিনে যাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে তাদের উপযুক্ত যোগ্যতামান পেরোতে হবে। কোনো পরীক্ষার্থী প্রযুক্তিকে হাতিয়ার করে সরকারি চাকরির পরীক্ষায় যাতে বাড়তি সুবিধা না পায় তার রুখতেই কমিশন এই কড়া মনোভাব নিয়েছে বলে জানান দেবাশিসবাবু। পিএসসির তরফে এখন যে কোনো চাকরির লিখিত পরীক্ষার আগে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, ফলে কোনোভাবেই যোগাযোগের মাধ্যম হিসেবে কোনো যন্ত্র আনা যাবে না। অর্থাৎ প্রতিটি অ্যাডমিট কার্ডের নিচে কিন্তু বলা থাকে, তবু অনেকে নিয়ে যায় কিন্তু তারা ধরা পড়লে তখন শাস্তি দেওয়া হতো না, কিন্তু এই বছর থেকে এইবার থেকে খুব শাস্তি দেওয়া হবে কি পিএসসির পরবর্তী পরীক্ষায় বসতে দেওয়া হবে না, আর জীবনে কোনো পিএসসির পরীক্ষায় বসতে হবে না যে ধরা পড়বে, মানে ব্যান করে দেওয়া হবে পিএসসির তরফ থেকে। এবং এই কমিশনের সূত্রের খবর, বিষয়টি পড়ুয়াদের মধ্যে প্রচলিত হওয়ার অনেকেই এই প্রযুক্তি ব্যবহারের আগে 10 বার ভাবছেন। শুধু তাই নয়, আগের তুলনায় হল থেকে মোবাইল ব্লুটুথ উদ্ধারের হারও কমেছে। এদিকে পুজোর আগে 29 সেপ্টেম্বর, এই যে দ্বিতীয় আপডেটটা আপনাদেরকে যেটা দেবে বলছিলাম সেটা হচ্ছে এই যে 29 সেপ্টেম্বর পিএসসির একটি বড় লিখিত পরীক্ষা নিতে চলেছে। কী পরীক্ষা? প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে এই পরীক্ষা হতে চলেছে। লোয়ার ডিভিশনস ক্লাব LDC পদমর্যাদায় এই পরীক্ষায় কয়েক হাজার আবেদনপত্র জমা পড়েছে। গত 19 সেপ্টেম্বর থেকে কিন্তু ওয়েবসাইট থেকে পরীক্ষায় বসার জন্য যেই অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন প্রার্থীরা। সেটা ওয়েবসাইটটা আপনারা সকলেই জানেন যে PSCWBApplication.in, এবং ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। এবং 12টা থেকে 1:30টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে সেই 29 তারিখ, এবং সেটা রবিবার পড়ছে। তো আপনাদের দুটো আপডেট দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে একটা মোবাইল ফোন বা কোনো টুকলির যদি ধরা পড়েন পিএসসির কোনো পরীক্ষাতে, তাহলে আপনি পরবর্তী পরীক্ষায় বসতে পারবেন না। দ্বিতীয়ত, আপনাদের যারা যারা লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের পরীক্ষা 29 সেপ্টেম্বর, এবং এই 29 সেপ্টেম্বরের জন্য আপনার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা 19 সেপ্টেম্বর থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে। আজকে চাইলে আপনি PSCWBApplication.in এই ওয়েবসাইটে এসে আপনারা ডাউনলোড করতে পারবেন। বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আমি পেপার কাটিংয়ের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিলাম, এবং আপনারা অবশ্যই সতর্ক হবেন এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক তো আশা করাই যায়। বাই বাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই।